لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের জন্য ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়াও পিতামাতার জন্য, সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করতে, ক্ষমা চাইতে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফে নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে আমরা আল্লাহর জিকির এবং ইস্তিগফারের সওয়াব পাবো এবং যাদের জন্য আমরা ইস্তিগফার করছি তারাও সওয়াব পাবেন, তাদেরও মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পেয়ে যাবে। দর্শক, ইস্তিগফারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাপের শ্রেণীবিন্যাস, কোন পাপ থেকে কিভাবে আমরা তওবা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম পাপের শ্রেণীবিন্যাস এবং ইস্তিগফারের ধরন। পাপ বিভিন্ন রকম রয়েছে। কোরআন এবং হাদিসে পাপকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, কবিরা এবং সগিরা। সগিরা গুনাহ, সাধারণ গুনাহ, আমরা মানুষ প্রতিনিয়ত বিভিন্নভাবে রাগ হয়ে গেছে, বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, নজরটা খারাপ দিকে চলে গিয়েছে, ছোটোখাটো অনেক পাপ আমরা করে ফেলি। এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, তওবা ইস্তিগফারও করতে হয়। আর যেগুলো বড় গুনাহ, যেগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় গুনাহ, কোরআন কারিমে যেগুলোকে বড় গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে অথবা যেগুলোর শাস্তি অভিশাপের কথা বলা হয়েছে, এগুলো বেশি বেশি করে তওবার মাধ্যমে ক্ষমা নিতে হয়। তবে এখানে একটা মূলনীতির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক, সেটা হলো মুমিনের ইমানের দাবি তো যে তিনি প্রতিটি পাপকেই বড় মনে করবেন, কোনো পাপকে ছোট মনে করবেন মুমিন এমন হবেন না, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশা আল্লাহ। তবে আমরা যেহেতু অন্যায় করেছি, রবের নির্দেশের বিরোধিতা করেছি, কাজে আমাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে। পাপকে বড় মনে করলে আমাদের লাভ। আর এজন্যই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর বর্ণনায়, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কামাসলিল জিবাল, মুমিন তার পাপকে পাহাড়ের মতো মনে করে, ভয় পায় যে কখন পাহাড়টা তার উপরে পড়ে যাবে। তাতেই তওবা করে, বারবার তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে। আর এর মাধ্যমে কি হয় দর্শক, ইস্তিগফার তো বড় জিকির, ইস্তিগফার তো বড় ইবাদত, আর এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেড়ে যায়, পাপের ক্ষমা পাওয়া ছাড়াও আমাদের মর্যাদা বাড়তে থাকে দর্শক। আর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা, আর পাপাচারী ব্যক্তি, ইয়ারা যুনুবাহু কামিসলি যুবাবিন ওয়া ক্বালা আনফিহি ফালা কাযা ফাতার, পাপাচারী ব্যক্তি তার সকল পাপকে হালকা মনে করেন, এ তো মাছি নাকে বসেছে, যে কোনো মুহূর্তে হাতটা নাড়া দিলেই চলে যাবে। পাপাচারী ব্যক্তি প্রকৃতি হলো পাপকে ছোট মনে করা। আচ্ছা চলছে, এগুলো হবে, আমরা মানুষকে এরছি ভালো হতে পারবো, পরে এক সময় তওবা করে নিলেই হবে, এভাবেই ওই ব্যক্তি তার অন্তরের বিশুদ্ধতা হারিয়ে ফেলে দর্শক। কাজেই আমাদের সকল পাপকে বড় মনে করতে হবে, আল্লাহ তাআলার কাছে কাকুতি দিয়ে তওবা করতে হবে। কোনো তো আমাদের ক্ষতি নেই, আমাদের হারানোর কিছু নেই, রবের কথা মনে করেছি, পাপকে বড় মনে করে তার কাছে তওবা করেছি, আমাদের হৃদয় উজ্জীবিত হয়েছে, আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বেড়ে গেছে। এখানেই তো দর্শক শিরক আর তাওহীদের পার্থক্য। পাপ থেকে মুক্তির নামে যারা শিরকে নিপতিত হয়েছেন তারা অন্তরকে নষ্ট করে ফেলেছেন। কিভাবে? বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা কল্পনা করে হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাওহীদ এবং সুন্নাতের উপরেই ছিলেন, শরিয়ার উপরে ছিলেন, তারা এক আল্লাহর ইবাদত এবং তাওরাতের শরিয়াত পালন করতেন, নিজেদেরকে পবিত্র রাখতেন, গোনামুক্ত রাখার জন্য চেষ্টা করতেন, কারণ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, মুক্তি দিতে পারে না। কিন্তু সাধু পল নামে এক ব্যক্তি আসলেন, তিনি দাবি করলেন
ঈসা মসীহ তাকে দর্শন দিয়েছেন, তাকে নির্দেশ দিয়েছেন মানুষদের মাঝে ধর্ম প্রচারের। তার নিজেরই দাবি, এ দাবির কোনো সাক্ষী নেই, বাইবেলের ভিতরেও সাক্ষী নেই। তিনি মানুষদেরকে বলতে লাগলেন, তোমরা বিশ্বাস করো, বিশ্বাসেই মুক্তি। শরিয়াত পালন, ধর্ম পালন, এগুলো দরকার নেই, অন্তর সাফল্যই সব হয়ে গেল। কাজেই তোমরা যদি ঈসা মসীহকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করো, তাহলে তিনি তোমাদের পাপ বহন করে নিয়ে যাবেন। যত পাপই হোক না কেন, যত শরিয়া লঙ্ঘন হোক না কেন, তিনি পাপ বহন করে নিয়ে যাবেন। তিনি মধ্যস্থ, আল্লাহ এবং বান্দার মাঝখানে মিডিয়েটর, তিনি ত্রাণকর্তা, সেভিয়র। দর্শক, তিনি ভাবলেন এর মাধ্যমে মানুষের জন্য দিনকে সহজ করে দেওয়া হলো, কিন্তু মানুষের জন্য পাপের পথ উন্মুক্ত করা হলো। এখনো আমাদের দেশে এবং সকল দেশেই খ্রিস্ট ধর্মীয় প্রচারকগণ মানুষদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। তারা নিজেদেরকে মুসলমানদের ভিতরে ঈসাই মুসলমান বলে পরিচিতি দেন, বলেন আমরা মুসলমান, আমরা ঈসা আলাইহিস সালামের তরিকায় চলি, আমরা কোরআন মানি, আমরা ইঞ্জিল মানি, নানান কথা বলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভক্তি করি, এই সব নাম নিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করছে। বিশেষ করে মুসলমানরা যেহেতু ভালো, মুসলমানেরা নিজের নিয়ে ঝগড়া করছেন, একে অপরের হিংসা করছেন, ময়দানটা এখন ফাঁকা, খ্রিস্টান প্রচারকগণ খুব সহজেই মুসলমানদেরকে কোরআন দেখিয়ে কোরআনের নামে নিজেদেরকে মুসলমান দাবি করে প্রতারণা করে ধর্মান্তরিত করছেন। দর্শক, কেউ যদি নিজের ধর্ম বিশ্বাস পরিষ্কার বলে কাউকে তার ধর্মের দাওয়াত দেন, এটা তার অধিকার, কিন্তু মিথ্যা বলে মানুষকে ধর্মের দিকে ডাকা, এটা তো প্রতারণা। কিন্তু মুশকিল হলো প্রচলিত ইঞ্জিলে সাধুফল এটাই শিখিয়েছেন। তিনি বলছেন, ইফ দ্য ট্রুথ অফ গড ইজ মোর অ্যাবান্ডন ফর মাই লাইফ অ্যান্ড টু হিজ গ্লোরি, দেন হোয়াই শুড অ্যাম আই জাজড অ্যাজ এ সিনার। ইঞ্জিলের বক্তব্য হলো, যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলাতে আল্লাহর দাম বাড়ে, মানুষ আল্লাহর পথে আসে, তাহলে মিথ্যা কথা বলায় গুণা হবে কেন? দর্শক, সত্য দিয়ে আল্লাহর পথে ডাকা যাবে না, মিথ্যা দিয়ে ডাকতে হবে। আল্লাহ তাআলার ব্যাপারে এর চেয়ে নোংরা কথা আর কি হতে পারে? তো যেটা বলছিলাম ভাইরা, এই প্রতারণার মাধ্যমে মানুষদেরকে তাদের পথে ডাকেন, ডাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে অনেক কথা বলেন, ইসলামের বিরুদ্ধে বলেন, কোরআনের অবমাননা করতে শেখান, সবকিছুর ভিতরে তারা যেটা বলতে চান সেটা হলো, দেখো ইসলাম খুব কঠিন ধর্ম, তুমি গুনাহ করা যাবে না, অনেক ইবাদত করতে হবে, আমাদের ধর্ম খুব সহজ, তুমি শুধু বিশ্বাস করো, আল্লাহ এবং তোমার মাঝে ঈসা মসীহ মধ্যস্থ করবেন, তোমাকে তরিয়ে নিয়ে যাবেন, সব গোনা তিনি বহন করে নিয়ে যাবেন, কবরে হাসরে তোমার পাশে দাঁড়াবেন। এই কথাটা যে কিভাবে মানবতাকে ধ্বংস করে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। একজন মানুষ যখন কাউকে মধ্যস্থ কল্পনা করে, তখন আল্লাহর কাছে আর ক্ষমা চায় না। যেমন আমরা খুব সহজ জীবনের একটা নমুনা দিয়ে এটা বুঝতে পারি, আমরা পিতামাতার সাথে অনেক সময় ছোটবেলায় কিশোর বয়সে খারাপ আচরণ করেই ফেলে, এটা স্বাভাবিক। একজন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেন, মাঝে সাঝে কথা শোনেন না, রাগ হয়ে যায়, অবাধ্য হয়ে যান, আবার একটু ভালো হলেই মায়ের মমতা অনেক, চলে আসেন মার কাছে, বসে থাকেন, মা বোঝে ছেলের মনটা খারাপ, আদর করে দেন, অথবা মার কাছে মাপ চান, মায়ের মমতা নেওয়ার চেষ্টা করেন, অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন, অন্যায় হয়ে যায় আবার মমতার জন্য ফিরে আসেন। এই ছেলে প্রকৃত মায়ের প্রেম অর্জন করবেন, আস্তে আস্তে অন্যায় বন্ধ হয়ে যাবে, সত্যিকারের মাতৃস্নেহ এবং মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ এই সন্তান অর্জন করতে পারবেন, মায়ের মমতায় হৃদয় সিক্ত হবে। আরেক সন্তান সে মনে করে যে তার পিতা অথবা তার ভাই মধ্যস্থ করে দেবে মায়ের কাছে, মায়ের অবাধ্য হন কিন্তু মায়ের কাছে আসেন না, কারণ পিতা তো রয়েছেন বা ভাই আছেন, তিনি মধ্যস্থতা করে দেবেন, অথবা খালা আছেন অথবা নানি আছেন, তারা যেহেতু মধ্যস্থ করে দেবেন আমার ভুল পাপগুলো বহন করবেন, মা যতই রাগ করুক কিছু করার নেই, তারা বললেই মিটিয়ে দেবে। কাজেই ওই ব্যক্তি মায়ের অবাধ্য করে, অবাধ্য হন, ওই কিশোর বা ওই যুবক, ওই সন্তান মায়ের অবাধ্য হন, আবার অবাধ্য হন, কিন্তু মায়ের কাছে যান না, কারণ তিনি মায়ের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করেন না, তার তো মধ্যস্থ রয়েছে। এইভাবে এই দ্বিতীয় সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়, মায়ের মমতা থেকে বঞ্চিত হয়, তার হৃদয় মন গভীর পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যায়। দর্শক, এটাই হলো শিরক এবং তাওহীদের ভিতরে পার্থক্য। আমরা সবাই পাপ করি, আর এই পাপের অনুভূতিটা আমাদের কণ্ঠ শিরকের পথে নিয়ে যায়। আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো মাফ করবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তো গুনাহগারদেরই মাফ করেন, বরং
আল্লাহ ইসলামে মানুষকে মানুষের প্রকৃতিতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, লাউলা আনতুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়ালা আতা বিকওমিন ইযনিবুনা ওয়াস্তাগফিরুনা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ একেবারেই না করো, নিষ্পাপ হয়ে যাব, কোনো গুনাহ করব না, এটা যদি তোমাদের চেতনা হয়, এটা করতে চাও পারবে না, তোমরা যদি এমন হয়ে পড়ো যে তোমরা কোনোই গুনাহ গুনাহ করছো না, তাহলে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন, এমন জাতি সৃষ্টি করবেন যে জাতি গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাদের মাফ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, আল্লাহর দিনের উপরে তাওহীদের উপরে রাখুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Every night and every day, never forget to say La ilaha illallah, never forget to